হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন ভিওয়ার্স যাদের যাদের যে আর বিটি মাল্টিটাস্কিং বাই বাই ইন্টারভিউ এখনও হয়নি তোমাদের জন্যই এই ভিডিও বানানো যে আরবিটি মাল্টিটাস্কিং বাই বাই ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে অর্থাৎ এক ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি যারা যারা ভিডিওটি দেখেনি তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে ভিউয়ার্স যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য কেননা এবারই ত্রিপা রাজ্যে জিআরবিটির মাধ্যমে প্রায় দুই হাজার পাঁচশো জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক অনেক চান্স রয়েছে এ সুযোগ হাট ছাড়া করবে না এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে আমি তাই বারবার বলছি একদম ভালো করে প্রিপারেশন নেবে বাইবা ইন্টারভিউয়ের জন্য ভিওয়ার্স যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কি কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব তাহলে দেরি না করে আজকে জিআরবিটি মাল্টি টাস্কিং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি বাই বা ইন্টারভিউতে কি কি কুয়েকশান জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব ভিউয়ার্স আজকেও প্রত্যেক দিনের মতো প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাবা কি করে পারিবারিক রেশন কার্ড বিপিএল না এপিএল বর্তমানে তুমি কি করো তোমার ডিস্ট্রিক্টের নাম মহকুমা কইতি রয়েছে তোমার ডিস্ট্রিক্টে ব্লক কইতি রয়েছে এগুলি সম্পর্কে প্রথমে জিজ্ঞেস করেছে এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে শেষ সীমান্তে কোন রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনটির নাম কি এর উত্তর হয়ে যাবে নিশ্চিন্তপুর ভিওয়ার্স এরপরে যে কুয়েকশন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রফেসর ডক্টর মানিক সাহা কততম মুখ্যমন্ত্রী এর উত্তর হবে এগারোতম মুখ্যমন্ত্রী এর সঙ্গে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি। ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শশীন্দ্রলাল সিং এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের জাতীয় ফল কোনটি ত্রিপুরা রাজ্যের জাতীয় ফলের নাম হচ্ছে কুইন আনারস এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের জাতীয় গাছের নাম কি ত্রিপুরা রাজ্যের জাতীয় গাছের নাম হচ্ছে আগর গাছ আগর হচ্ছে ত্রিপুরা রাজ্যের জাতীয় গাছ এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে রুয়া অভয়ণ্য ত্রিপুরার কোন জেলায় অবস্থিত এর উত্তর হবে উত্তর ত্রিপুরা জেলায় রুয়া অভয়ারণ্য অবস্থিত এরপরে জিজ্ঞেস করা হয়েছে আগরতলা বইমেলা প্রথম কোন সালে আরম্ভ হয় আগরতলা বইমেলা প্রথম কোন সালে আরম্ভ হয় এর উত্তর হবে উনিশশো সালে প্রথম আগরতলা বইমেলা আরম্ভ হয়েছিল এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগানটির নাম বলার জন্য ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগানটির নাম হচ্ছে হীরাসড়া এরপরের প্রশ্ন বারাডোয়া বাংলাদেশের জাতীয় পতাকা ত্রিপুরার কোন সীমান্ত দিয়ে এক একসাথে উত্তোলন করা হয় এর উত্তর হবে আখাউড়া সীমান্তে এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আয়তন অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার স্থান কততম এর উত্তর হবে তৃতীয় ক্ষুদ্রতম এরপরের প্রশ্ন গড়িয়া এবং গাজন উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয় গড়িয়া এবং গাজন উৎসব এপ্রিল মাসে বাংলার বৈশাখ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে মনে রাখবে এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে রিয়াং জনজাতিদের প্রথম কাহিনী চিত্র কোনটি রিয়াং জনজাতিদের প্রথম কাহিনী চিত্র হলো লংত্রাই ভিওয়ার্স এরপরে একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে তার হবি বলার জন্য ক্যান্ডিডেটটি বলেছে ফুটবল খেলা এরপরে তাকে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের নাম বলার জন্য এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের নাম হচ্ছে পদ্মজং মেমোরিয়াল শিল্ড এটি চালু হয়েছিল উনিশশো সালে ভিওয়ার্স তোমাদের যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় তোমাদের হবি কি তোমরা কিন্তু চিন্তা ভাবনা করে বলবে তোমাদের হবির নাম যাতে করে সেখান থেকে প্রশ্ন করলে তোমরা উত্তর দিতে পারো ভিওয়ার্স এরপরে যে কোয়েশন জিজ্ঞেস করা হয়েছে এসে ত্রিপুরা রাজ্যের প্রথম ব্লক কোনটি ত্রিপুরা রাজ্যের প্রথম ব্লক কোনটি এর উত্তর হবে জিরানিয়া আর দি ব্লক ভিউার্স এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে পোস্ট অফিস রমনিক যে কামান রয়েছে তা বর্তমানে কোথায় সরিয়ে নেওয়া হয়েছে এবং এটি কোন স্মৃতির সঙ্গে সম্পর্কযুক্ত ভিউয়ার্স আমাদের সবার জানা রয়েছে যে পোস্ট অফিস রমনির যে কামানটি রয়েছে এটি সরিয়ে নেওয়া হয়েছে অ্যালবার্ট পার্কে এটি উনিশশো সালের বাংলাদেশের যুদ্ধের স্মৃতির সঙ্গে সম্পর্কযুক্ত ভিউার্স এরপরে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন কে কবে উদ্বোধন করেন এর উত্তর হবে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকময় সেনগুপ্ত উনিশশো বাহাত্তর সালের পনেরোই আগস্ট উদ্বোধন করেছিলেন এরপরে জিজ্ঞেস করা হয়েছে বিএম হাসপাতালের বর্তমান নাম কি। বিএম হাসপাতালের বর্তমান নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল অর্থাৎ আইজিএম হসপিটাল এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে কানন কোথায় অবস্থিত কানন কোথায় অবস্থিত এর উত্তর হবে আগরতলায় রাজভবনের দক্ষিণেই রবীন্দ্র কানন অবস্থিত এটি একটি আয়ুর্বেদিক পার্ক এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে রাসমালা কে রচনা করেন রাসমালা কে রচনা করেন এর উত্তর হবে কৈলাস সিংহ এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যপালকে ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যপালকে এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের প্রথম রাজ্যপাল হচ্ছে বি কে নেহরু বিওয়ার্স এরপরের ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে বিকে পুরো নাম বলার জন্য বিকে নেহেরুর পুরো নাম হচ্ছে ব্রজকুমার নেহেরু ব্রজকুমার নেহেরু মনে রাখবে ভিওয়ার্স এরপরে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক পত্রিকাটির নাম কি কি। এর উত্তর হবে ত্রিপুরা টাইমস ও ত্রিপুরা অবজারভার এরপরে ভিওয়ার্স জিজ্ঞেস করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিকে প্রদান করেন এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি প্রদান করেছিলেন বীরবিক্রম কিশোর মানিক্য। বিওয়ার এরপরে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে রাজ্যের সর্বশেষ ব্লকটির নাম ত্রিপুরা রাজ্যের সর্বশেষ ব্লকটির নাম হচ্ছে অম্পি এটি অমরপুর মহকুমায় অবস্থিত এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আমাদের ভারতের রাজধানীতে অর্থাৎ দিল্লিতে ত্রিপা ভবন কোন সালে উদ্বোধন করা হয়েছিল এর উত্তর হবে দুই সালে বারো নভেম্বর এরপরে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে জম্পুই পাহাড় ত্রিপুরা রাজ্যের একটি পর্যটন কেন্দ্রের মধ্যে বিখ্যাত এটি কোন মহকুমায় অবস্থিত বিওয়ার্স এর উত্তর হবে কাঞ্চনপুর মহকুমায় জম্পুই পাহাড় অবস্থিত এরপরে জিজ্ঞেস করা হয়েছে তৃতি এ পুরো নাম। তৃতি এ পুরো নাম আছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আইন ই আকবরীতে কোন মহারাজার নাম আছে আইন ই আকবরীতে কোন মহারাজার নাম আছে এর উত্তর হবে মহারাজা বিজয় মানিকের নাম ভিওয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে